বেশি যুবক মারা যায় কেন জানেন? যখন যুবক বেশি পাপ করে, জিনা করে, গুনাহ বেশি করে, আল্লাহ হায়াত অসন্তুষ্ট হইয়া আল্লাহ হায়াত কমাইয়া দিয়া অকাল মৃত্যুতে জোরে কর ঠিক না, জোরে কর ঠিক না। রাস্তায় যুবক, গাড়িতে যুবক মারা যায়, মোটরসাইকেলে যুবক, ব্রিজের নিচে যুবক, খালে যুবক, নদীতে যুবক, আছে নাই খালি যুবকের হার, যুবকের হার জোরে কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أزبي جانا قلبي جانا جانا تو ایک دن ہے جانے والے سب جائیں گے رہنے والے کن ہے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীপুর জেলা তাফসীর কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের সম্মানিত সভাপতি সহ সভাপতি, আজকের প্রধান মেহমান সকল আলেমের মাতার তাজ, মাতার মুকুট আল্লামা জুনায়েদ বাবুনগরী দামোদর কাহত আলিয়া, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, মুআজ্জাজ মুকাররম নবীজির মহাব্বতের কলিজার টুকরা ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইরা, কলিজার টুকরা নজন ভাইরা, মুরব্বি বাবারা, বাসা বাড়িতে পর্দন্তরাল অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধেয় মা বোনেরা, প্রথমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণত নিয়ামতের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে বসার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই বৃষ্টি বাদলের মৌসুমও আকাশকে ভালো রেখে আল্লাহ পাক বসার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই শ্রদ্ধাদলিত কণ্ঠে আবেগ আর মহব্বতের সাথে হৃদয়ের গহীন কোণ থেকে মার আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে একসাথে এক আওয়াজে সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল পর্যন্ত আমরা সকলে আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? আসলে মূলত মাহফিলে আমরা কেউ আসি নাই, আমাদেরকে নিয়ে আসা হয়েছে। কে নিয়ে আসছেন? কে নিয়ে আসছেন? আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক মহব্বতের রশ্মি লাগায়া এই সমস্ত মাহফিলে টাইনা নিয়ে আসেন। যখন সুবহানাল্লাহ, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক নেক কাজ করার মতো তৌফিকও দান করেন। এজন্য আমরা আসি নাই, নিয়ে এসেছেন কে? আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা সকলেই জানি সময় খুব সংক্ষিপ্ত, আমরা সকলেই মরণশীল, মৃত্যু দেখে কেউ বাঁচতে পারবে না, এটাই চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। দুনিয়ার সকল শ্রেণীর সকল মানুষ, সে হিন্দু হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইমানদার হোক, বেইমানদার হোক, সকলেই জানে আমাকে মরতে হবে। মরণ ছাড়া আমার কোনো গতি আছে কি নাই? মরতে হবে, ইচ্ছা থাকলেও মরতে হবে, না থাকলেও মরতে হবে, অনিবার্য। এজন্য আল্লাহ পাক আমার তেলাওয়াত আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে, লোহার নির্মিত কামরার ভিতরে আটকায় আবদ্ধ করে রাখা হয়, সেখানেও আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? সেখানেও আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? আজরাইল যাইতে কোনো ছিদ্র লাগে না, জানালাও লাগে না। আজরাইল যাইতে কোনো ছিদ্র লাগে না, জানালাও লাগে না। যখন মন চায়, যখন সময় হয়, তখন সেখানে গিয়ে হাজির, এক সেকেন্ড আগেও নিবে না, এক সেকেন্ড পরেও। কার কথা? আল্লাহ বললেন এক সেকেন্ড আগেও না হবে না, এক সেকেন্ড পরেও না, যত সময় তোমাদেরকে নেওয়া হবে অত রেডি হয়ে যাও। যখন ঠিক না মরতে হবে, আমরা মরণকে ভুলে গিয়েছি। আল্লাহর রাসূল তেলাওয়াত কিন্তু হাদিসে বলেন, আকসিরু যিকর হাদিমিন লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কাকে কথা কোন? কাকে? মৃত্যুকে স্মরণ করা। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যু কথা স্মরণ করবে, মহান আল্লাহ তাকে কবর আজাব মওকুফ করে দিবে। জোরে কোন? কয়বার? দৈনিক কয়বার? আমাদের মনে হয় দৈনিক 2 বার মনে হয়, কথা কোন ঠিক কিনা? যদি দৈনিক 2 বার 1 বারও মনে হইতো আমাদের সমাজে এত পাপাচার হইতো না। যখন ঠিক কিনা? আজকে হোটেলে হোটেলে, ফ্ল্যাটে ফ্ল্যাটে, বাড়িতে বাড়িতে, রাস্তা ঘাটে গুনাহের সয়লাব। যখন ঠিক কিনা? গুনাহের সয়লাব হওয়ার একমাত্র কারণ হলো আমরা মৃত্যুকে ভুলে গিয়া মৃত্যু থেকে অনেক দূরে সরে গেছি। যদিও মৃত্যু থেকে আমরা অনেক দূরে সরে যাই, মৃত্যু আমাদেরকে ভুলে নাই, মৃত্যু কাছেই আছে। যখন ঠিক কিনা? কোথাও কখনো বাঁচা যাবে না মৃত্যু থেকে। আর আজরাইলের সুদও নেয় না, ঘুষও নেয় না, টাকাও নেয় না, পয়সাও নেয় না। আজরাইল শুধু দেখে সময় হয়েছে কিনা, যেরকম ঠিক কিনা? আপনারা সকলেই জানেন
আমরা যদি সকলেই বলি আল্লাহ হায়াত বাড়ায় দাও, আজরাইল আসলে দিবে কি? জোরে কর, দিবে না। সকলেই জানি সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহর ভয়ে কাঁপন ছিলেন, উনি আল্লাহর ঘরে কাজ করাইতেছে, তদারকি কি করতেছে? জিনরা কাজ করে পাথর এনে এনে আর সুলাইমান পয়গম্বর দেখাশোনা করে তদারকি করে। এই অবস্থা দেখা যায়, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সালাম দিল, আসসালামু আলাইকুম, কে আপনি? মালাকুল মউত। কেন আসে? মালাকুল মউত যার কাছে আসে এমনি আসে না, নেওয়ার জন্য আসে, আপনি রেডি হয়ে যান। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই কথাটা কাকে বলতেছে? সুলাইমান পয়গম্বর। সুলাইমান বলল, না না না, এখন আমার নিয়েন না, আরো পর আইসেন, আমি আল্লাহর ঘরে কাজ করাইতেছি, দেখেন না, আরো পর আইসে আমি আল্লাহর ঘরের কাজ কমপ্লিট করি, পরে নিয়ে। আজরাইল আলাইহিস সালাম বলেন, না, সময় খুব কম, এত বাহানা করেন না, রেডি হয়ে যান। সুবহানাল্লাহ, জোরে বলুন। এমনি সুলাইমান পয়গম্বর দেখে আজরাইলের কাছে আর কাজ হবে না, জোরগণ ঠিক কিনা? হায়াত দেওয়ার মালিকে, নেওয়ার মালিকে, জীবন দেওয়ার মালিকে সুলাইমান পয়গম্বর দেখে আর কাজ হবে না আজরাইলের কাছে, এমনি ডাক দিছে কাকে? জোরে কন, প্রভু। হ্যাঁ প্রভু, মেহরবানি করে কি হায়াত বাড়ায় দেওয়া যায় না? না সুলাইমান পয়গম্বর, হায়াত বাড়ায় দেওয়া হবে না, আপনি রেডি হয়ে যান। সুবহানাল্লাহ, কেন আমি আপনার ঘরে কাজ করতেছি? আল্লাহ আপনি ইচ্ছা করলে হায়াত দিতে পারেন, আপনি হায়াত দেওয়ার মালিক, আপনি মরণ দেওয়ার মালিক, আপনি সব কিছুর মালিক আল্লাহ, আপনি ইচ্ছা করলে সব পারেন, দেন না হায়াত বাড়ায়। না সুলাইমান পয়গম্বর, এই দরখাস্ত আমি আল্লাহ কবুল করব না, যদি সম্ভব হয় আরেকটি দরখাস্ত করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিব। জোরে কর না, সুবহানাল্লাহ। আরেকটা দরখাস্ত করলে কি করবে? অথচ সুলাইমান পয়গম্বর নবী পয়গম্বর, আল্লাহ কোন পয়গম্বরের দোয়া খালি ফিরাই দেন, কিন্তু এখানে সুলাইমান পয়গম্বরের দোয়া আল্লাহ ফিরাই দিলেন, না হায়াত দেওয়া যাবে না, দিতে পারি কিন্তু দিব না, হায়াত দেওয়া যাবে না, আরেকটা দরখাস্ত করে। এমনি সুলাইমান পয়গম্বর দরখাস্ত আরেকটা, দ্বিতীয় দরখাস্ত শুরু করলেন, প্রভু তাহলে আপনি আমাকে হায়াত যদি না দেন, দ্বিতীয় দরখাস্ত হলো গো, আমাকে এমন মরণ দাও যেই মরণে তোমার ঘরের কাজ চালু থাকবে। এই দরখাস্ত করার সঙ্গে সঙ্গে ডাক এসে গেছে, ও সুলাইমান পয়গম্বর অসুবিধা নাই, আমি আল্লাহ তোমার দ্বিতীয় দরখাস্ত কবুল করিলাম, যেই রকম তুমি মরণ চাও এই রকম মরণ তোমাকে দেওয়া হবে, অসুবিধা নাই রে, এখনই তোমাকে রূহ কবজ করা হবে। সুলাইমান পয়গম্বর লাঠিতে বর দিয়ে দাঁড়ায় আছে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় আছে, এমনি হা করে সুন্দর করে তাকায় আছে লাঠি বর দিয়া। আল্লাহ বলেন, জিবরাইল আজরাইল রে, এই মুহূর্তে সুলাইমান পয়গম্বর রূহটা দাঁড়ানো অবস্থায় কবজ করে নিয়ে যাও। আরো জোরে কর না, সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে, রূহটা কবজ করে নিয়ে গেছে, জিনরা বুঝতেই পারে না উনি জীবিত না মৃত। সুবহানাল্লাহ, জোরে কর, উনি এরকম বাস্তব যেরকম তাকাইছে এরকম তাকায় আছে আল্লাহর ঘরের দিকে লাঠিতে বর দিয়া, জিনরা কো বুঝলাম না রে, সুলাইমান পয়গম্বর তো আগের দিনের বেলা কাজ করাইতো, রাত্রে কে রেস্ট নিত, হেমন্তি প্রস্তাব করে না, পায়খানাও যায় না, রেস্টও করে না, ব্যাপার বাকি জিনরা সুলাইমান পয়গম্বরের ডরে আর বয়ে, রাইতও কাজ করে দিনও কাজ করে, রাইতও কাজ করে দিনও কাজ করে, কাজ করতে করতে যখন আল্লাহর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, এমনি সুলাইমান পয়গম্বর আস্তে জমিনে পড়ে গেল। আরো জোরে কোন, আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? সুলাইমান পয়গম্বর পয়গম্বর হইয়া নবী হইয়া বলে চাল্লা হায়াত বাড়ায় দাও, আমাদের যদি ক্ষমতা শিল্লা বলে আমার বাড়ি আছে গাড়ি আছে সব নিয়ে যাও হায়াত দাও, দিবনি না,
কাউকে সময় দেওয়া হবে না। যদি হায়াত বারণ যত সময় দিয়ে টাকা দিয়া সম্পদ দিয়া এই দুনিয়ার ধনী যারা আছে তারা কিন্তু শেষটা কম করলো নয়, বোঝা গেল হায়াত কম, অল্প হায়াতে বেশি আমল করতে হবে। আমাদের হায়াত মাত্র 60-70-80-90 বেশি হইলে 100, অথচ আগেরকার যুগের উম্মতের হায়াত ছিল 1000 বছর 1500 বছর, কিন্তু আমাদের হায়াত মাত্র 60-70 বছরের হায়াত, 100 বছরের হায়াত, এর ভিতরে বেশি আমল করতে হবে। আল্লাহ রসুল কোটি লোককে আমতের ময়দানে সকলের সামনে আল্লাহ দরবারে আমাদেরকে নিয়ে গর্ব করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, গর্ব করবে আল্লাহ আমার উম্মতের যদি হায়াত কম নেক বেশি, সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ সিস্টেম করে দিয়েছে অল্প হায়াতে বেশি আমল। একবার সূরা ইয়াসিন বললে 10 খতমের সওয়াব, সূরা ইখলাস 3 বার বললে 1 খতমের সওয়াব, কেউ একটা অক্ষর হলে আরবি কোরআন থেকে 10টা নেকি পাওয়া যায়, আছে না নাই? শুধু নেকি আর নেকি। সামনে আসতেছে রমজান মাস, রমজান মাসে একটা রাত্র আছে শবে কদরের রাত্রি, ওই রাত্রি সারা রাত জেগে আমল করলে 1000 মাসের সব পাওয়া যায়। তাহলে কেন নাই? একমাত্র আমাদের নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠত্বের খাতিরে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, এটা আমাদের বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? এখনো যারা আমাদের বাংলার জমিনে আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, খতমে নবুয়ত মানে না, এটা নিঃসন্দেহ ফতোয়া সারা কাফের জোরে বলুন ঠিক না? আর জোরে কান ঠিক না? আমার নবীকে যারা শ্রেষ্ঠ নবী না মানবে, আখির নবী না মানবে, তারা অবশ্যই কাফের, কাফের, কাফের জোরে বলুন ঠিক না? শুধু তাই নয়, তাদেরকে যারা কাফের না মানবে তারাও কাফের জোরে বলুন ঠিক না? তাদের সাথে যারা লেনদেন করবে, তাদের সাথে যারা সহযোগিতা করবে, তাদেরকে টাকা পয়সার মাধ্যমে, তারাও কাফের জোরে বলুন ঠিক না? পরিষ্কার বোঝার দরকার, আমাদের নবী শেষ নবী, দুনিয়াতে আর কোন নবী আসবে না, এই চূড়ান্ত কথা যেটা বলতে কিনা। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়াখাতামান নবীন, মুহাম্মদ কোন ব্যক্তির পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং উনি একজন আল্লাহর পয়গম্বর, ওয়াখাতামান নবীন, ওনার পরে কোন নবী আসবে? বিশ্বাস আছে তো? আছে তো? যদি প্রয়োজন হয় আল্লাহর নবী দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য, যদি প্রয়োজন হয় নিজের জান দিয়ে হলেও, নিজের মান দিয়ে হলেও, নিজের ইজ্জত দিয়ে হলেও, জীবনের সমস্ত কিছু বিলীন করে দিলেও, যদি প্রয়োজন হয় কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ করতে আমরা কারা কারা প্রস্তুত তা তো দেখা। পরিষ্কার শুনেন, গতকালকে খতম নবুয়ত প্রোগ্রাম হয়েছিল কিলগাঁও হাই স্কুল মাঠ, জানেননি আপনারা? আল্লামা জুনায়েদ আল হাবিব বলছেন, যখন এই কেউ মোবাইলে কথা বলবা সালাম দিয়ে বলবা এই কাদিয়ানি কাফের কথা কোনা, যখন কেউ কিনতে যাবে কোনো কিছু কিনতে গেলে কিনার সময় বলবা কাদিয়ানি কাফের, যখন পান খাইতে যাবে পান খাইতে পান কিনার সময় বলবা কাদিয়ানি কাফের। আরে কথা কোন নাকি আপনারা? হাতে হাটে ঘাটে রাস্তা ঘাটে বাজারে দোকান পাটে বাড়ি গাড়ি সব জায়গায় এক বাক্যে সকলে বলতে হবে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। আরো জোরে কান ঠিক না? এমন একজন পয়গম্বর আল্লাহ দিয়েছে, এই পয়গম্বরের উসিলায় আমাদের কপাল খুলে গেছে, জোরে কান ঠিক না? এটা এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ তার নবীকে দাওয়াত দিয়েছিল, সুবহানাল্লাহ, জোরে কান। মেরাজি আল্লাহ কোথায় নিছিল? আল্লাহর আরশ সিজদাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ দাওয়াত জানিয়েছেন নবীকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের নবী এমন একজন পয়গম্বর, মুসা আলাইহিস সালাম তুরবারে যা কথা বলতো জুতা খোলার জন্য আল্লাহ বলেন ফাখলানা আলাই, মুসা পয়গম্বর তুরবারে আসবেন কথা বলতে জুতা খুলে আসেন, সুবহানাল্লাহ, জোরে বলুন। আর আমার নবী আল্লাহ আরশে গেছে জুতা খুলতে চায়, আল্লাহ কয় না জুতা খুলবেন না, আপনার জুতার দলিলের জন্য আমার আরশ লাগাইতো, আরো জোরে কান সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর উম্মত হওয়াতে আমাদের কপাল খারাপ না ভালো, আরো জোরে কান খারাপ না ভালো, অল্প হায়াতে বেশি সওয়াব দিবেন আল্লাহ পাক। রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল বেশি সওয়াব, যদি সেটা ইখলাসপূর্ণ হয়, যদি সেটা খাঁটি হয় পিওর হয়,
শিরক মুক্ত হবে, বেদাত মুক্ত হবে, যখন ঠিক কিনা আর হুজুর এখন ঠিক কিনা, তাহলে মরণ থেকে বাঁচা যাবে। আর হুজুর এখন কেউ বাঁচতে পারবে, কেউ বাঁচতে পারবে, ইচ্ছা করলো বাঁচা সম্ভব? হুজুর এখন বারবার তাজকিরাতুল কুরতুবী একটা কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি বনি আদম সৃষ্টি করবেন, মাটি আনার প্রয়োজন, আল্লাহ ডাকলেন মিকাইল রে একটু মাটি নিয়ে আসো, সারা পৃথিবীর আনাচে কানা থেকে এক মুষ্টি মাটি, এই মাটি দিয়ে আমি আল্লাহ বনি আদম বানাবো। হযরত মিকাইল দৌড়িছে মাটি আনার জন্য, যেই মাটিতে যেই মাত্র মাটি আনার জন্য মাটির মধ্যে হাত রাখে, এমনি করে মাটির জবানটা টাচ করে খুলে যায়। আমার গায়ে হাত দিয়েছো কেন? বলে মহান আল্লাহ বলেছেন মাটি নেওয়ার জন্য। বলে এই মাটি দিয়া কি করবে? আল্লাহ বনি আদম বানাবে। মিকাইল রে আল্লাহর জাত কসম দিয়া বলি মাটি নিও না রে, নিও না, শুনেছি রে মাটি তোরি বনি আদম নাকি জাহান্নাম আগুনে জ্বলবে, জাহান্নাম আগুনে জ্বলবে, আমি মাটি হইয়া জাহান্নাম কি ভয় পাই না, আমাকে নিও না, আল্লাহর দোহাই দিয়ে বলি চলে যাও। হযরত মিকাইল চলে আসলেন, প্রভু গো খালিয়াতে আসলাম মাটি আনতে পারলাম না, কেন রে, কেন রে মিকাইল? আল্লাহ এত হাজারি করে, এত কান্নাকাটি করে, আমার দয়া মায়া লাগে, আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ, জোরে কর, আল্লাহ কো বুঝছি তোমার দ্বারা হবে না, এ জিব্রাইল তুমি যাও। সুবহানাল্লাহ, জোরে কর, বারাত জিব্রাইল যেই মাত্র মাটিতে হাত রাখছে ঠিক আগের মতো মাটির জবানটা খুলে গেছে। জিব্রাইল রে কেন আসছো, আমাকে কেন হাত দিলা গায়ে? বলে আল্লাহ বলেছেন মাটি নেওয়ার জন্য, আল্লাহ মাটি দেব নি আদম বানাবে। নরে জিব্রাইল চলে যাও, আল্লাহর জাতের কসম দেয়া বলি নিও না, দোহাই লাগে চলে যাও। জিব্রাইল চলে আসছে খালি হাতে, আল্লাহ মাটি আনতে পারলাম না, কেন? ভয় লাগে। সুবহানাল্লাহ, জোরে কর, ভয় লাগে আর মায়া লাগে বেশি। কো বুঝছি তোমার দ্বারাও, কত কোন তোমার দ্বারাও, তাহলে মিকাইলও পারে নাই, জিব্রাইলও, আপনারা কথা বুঝতেছেন না? হ্যাঁ, আল্লাহ কো আজরাইল তুমি যাও, পারবো নি, কথা কোন, কথা কোন রে, পারবো কি না? বারাত আজরাইল যেই মাত্র মাটির মধ্যে হাত রেখেছে ঠিক আগের মতো জবানটা খুলে গেছে, আজরাইল রে কেন আসছো, আমাকে আমাকে কেন হাত দিছো গায়ে? বলে আল্লাহ বলেছেন মাটি নেওয়ার জন্য। নারে আজরাইল যাও, শুনেছি মাটি তুলবো নি আদম নাকি জাহান্নাম আগুনে জ্বলবে, আমি জ্বলতে পারবো না, চলে যাও। আজরাইলে কয় আমি মিকাইল নয়, আমি জিব্রাইল নয়, আমার নাম কিন্তু আজরাইল। আরো জোরে কর, আরো জোরে কর, রে মাটি শুনো, আমার নাম হলো আজরাইল, আমি এমন একজন ফেরেশতা যাকে ধরি তাকে ছাড়ি না, এমন একজন ফেরেশতা আমি পাশান্তি ধরি ফেরেশতা, মায়ের কুল থেকে শিশু বাচ্চাকে কেড়ে নিয়ে আসি, মা ছটফট করে মুরগির মতো, এরপর আমি নিয়ে আসি, এমন একজন ফেরেশতা আসি রে আমি মাটি নিবই, কোনা নিও না, আল্লাহর দোহাই চলে যাও, কোনা নিব না। সুবহানাল্লাহ, জোরে কর, বায়রার ইয়ামি আজরাইল বলে আরে মাটি যদি তাই হয়ে থাকে তাহলে শুনো আমার একটা প্রশ্ন তোমার কাছে আছে। কার কাছে? মাটির কাছে। কে করবে আজরাইলে? কে? এ মাটি শুনো, যদি তুমি বলো চলে যেতে ঠিক আছে মানলাম তোমার কথা, তাহলে বলো দেখি আমার আল্লাহর হুকুম বড় নাকি মাখলুকের হুকুম বড়? আরো জোরে কর, মাটি বলতেছে কেন? বলো হা জবাব দাও, কার হুকুম বড়? এমনি মাটি থেকে জবাব আসছে আজরাইল রে দুনিয়ার সকল মাখলুকের চাইতে
আল্লাহর পারমিশনটাই বড়। তাহলে এখন বলো, আরে মাটি তুমি বলছো মাটি না নেওয়ার জন্য তুমি মাখলুক, আমার আল্লাহ বলছে মাটি নেওয়ার জন্য আমার আল্লাহ খালেক, সুবহানাল্লাহ। জোরে বলো, এখন বলো দেখি আল্লাহর হুকুম মানবো নাকি তোমার হুকুম মানবো? ভাইয়ের আমার তাসকিরাতুল কুরতুবিতে উল্লেখ করা হয় মাটির জবানটা এমনি করে বন্ধ হয়ে গেছে। আর জোরে কর, আজরাইল আর কথা না বলে জঙ্গল দিয়ে মাটি নিয়ে আল্লাহ দরবারে হাজির হয়ে গেছে, প্রভু গো এই যে মাটি আনছি আল্লাহ। কিরাজ ভাই তোর কি মায়া লাগছে না? কই একটু না, সুবহানাল্লাহ কর। আর হুজুরে কো মায়া লাগে না বলে না, আমি তো তো জানি আমার নাম ডাকি কাহা, আমি জানি তোমার নাম আজরাইল, আল্লাহ আমার মায়া লাগে নাই। কো কেন? কো আল্লাহ মায়া লাগলেও কিছু করার নাই তো, আপনি আমাকে আদেশ করেছেন দুনিয়ার সব কিছু চাইতে আমি আপনার আদেশকে প্রাধান্য দিতে দিব। সুবহানাল্লাহ। আর হুজুরে কো এমনি করে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, প্রভু গো আপনি রাজি আছেন নি? বলে হ্যাঁ আমি খুশি, তোমার প্রতি রাজি খুশি আছি, যে কাজে মিকাইল পারে নাই জিব্রাইলও পারে নাই সেই কাজ তুমি পারছো। আজরাইল রে আমি খুশি আছি তোমার দায়িত্বের উপরে, তবে আমি আল্লাহ তোমাকে আরেকটা দায়িত্ব দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি দায়িত্ব? বলে দায়িত্ব হইলো আজকে থেকে তোমাকে আমি আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জান কবজ করার দায়িত্ব দিলাম। আসতে হয় জোরে কো। আজরাইল বলে আল্লাহ দায়িত্ব নিব পরে আগে দায়িত্ব বুঝা লই। সুবহানাল্লাহ। জোরে কো দায়িত্ব নিব পরে আগে দায়িত্ব বুঝা লই না। কো কি বুঝতে চাও বলো? আল্লাহ আমি যখন মার শিশু বাচ্চাকে মার কুল থেকে চঙ্গল দিয়ে নিয়ে আসবো, মা গলা কাটা মুরগির মতো লাফাবে, বাবার সামনে থেকে তার ছেলেকে নিয়ে আসবো, বাবা চিল্লায় কাঁদবে, এই মানুষগুলো যখন কঠিন কিয়ামতের ময়দানে আপনার কাছে আমার বিরুদ্ধে, আমি আজরাইলের বিরুদ্ধে মামলা দিবে বিচার দিবে, আজরাইল আমার মা আনছে, আজরাইল আমার ছেলে আনছে, আজরাইল আমার আমার শিশু বাচ্চাকে নিয়ে আসে, যখন বিচার দিবে তখন আমার বিচারটা কি হবে আগে বলেন। সুবহানাল্লাহ। জোরে বলো, আসতে হয় জোরে কর। সুবহানাল্লাহ। বলবো অসুবিধা তো স্যার? বারাত ইয়ামি আল্লাহ ডাক দিলে আজরাইল রে চমৎকার প্রশ্ন তুমি করেছো। সুবহানাল্লাহ। জোরে কর। তবে হ্যাঁ কোনো অসুবিধা নাই, ভালো করে শোনো, আমি আল্লাহ একটা সিস্টেম করে দিব, নিয়ম করে দিব। আল্লাহ সেই সিস্টেমটা কোন সিস্টেম আল্লাহ বলেন না গো, সিস্টেম লাগি। আরে আজরাইল শুনো, যার যখন নাকি হায়াত শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ একটা উসিলা দিয়া দিব। কি দিব? জিজ্ঞেস করে কয় কি ও লোকটা মারা গেছে কেমনে? কয় অ্যাক্সিডেন্ট কে মারা গেছে? কি কইরা অ্যাক্সিডেন্ট করা? কয় কি ও লোকটা দেখলাম গতকাল কথা বললো মিয়া আজকে মারা গেল, কেমনে মারা গেছে? কয় পেটে ব্যথা আছে। কি আছিল? কয় কি ও লোকটা মারা গেল কেমনে? কয় সাপে দংশন করছে। লোকটা মারা গেল কেমনে ভাই? কয় ডায়রিয়া ছিল। তাহলে দোষ ডায়রিয়া, দোষ জ্বরের, দোষ সাপে দংশন, দোষ অ্যাক্সিডেন্টের নিশ্চয় কিন্তু আজ রইল। আরে কথা কর না কি আপনারা মিয়া, কে নিছে আজরাইলে দোষ দেয়? কার গাড়ি দোষ দেয়? ডাইয়া দোষ দেয়? জ্বরের দোষ দেয়? অ্যাক্সিডেন্টের দোষ দেয়? সাপে দংশন? ঠিক কিনা? আরো জোরে কর। বারাত ইয়ামে দরে আজরাইলে সালাতু ওয়াসালাম বলে, প্রভু গো যদি এমন দায়িত্ব হয় থাকে আমাকে কেউ দোষারোপ না করতে পারে, তাহলে তোমার মহান দায়িত্ব আমি সাদরে গ্রহণ করে নিলাম। আর জোরে কর না মিয়া। বারার তোর থেকে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মালাকুল মউত হয়ে যায়, ফেরেশতা এরকম মানুষের জান কবজ করার দায়িত্ব নিয়ে যায়। ভাইয়ারা আমার আমার পূজন মাকসাদ হইল, মহল্লা ইস্তেশাহাদ হইল, সেই ধারাবাহিকতায় আজরাইল সকলের কাছে আসবে কি আসবে না? আরো জোরে কোন কোন সন্দেহ নাই। এ বাড়িওয়ালা ভাই, গাড়িওয়ালা ভাই,
এত চিন্তা কিসের করো তুমি, কয়েদিন তুমি বাজবাই? ও সাততলা বাড়ির মালিক, ও দশতলা বাড়ির মালিক, ও পাঁচতলা বাড়ির মালিক, ও গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, ভালো করে শোনো, এই বাড়ি গাড়ি সব তোমার থাকবে, বাহাদুরি সব থাকবে। একদিন বাড়ি গাড়ি নাই রেখে, সব কিছু রেখে, খালি হাতে অন্ধকার কবরে চলে যেতে হবে। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? আল্লাহ ভালো জানে ভাইয়ের আমার জন্য আসুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আরে বান্দারা, কোথায় পালাবে মরণ থেকে? কোথাও যাওয়ার জায়গা নাই, পালার জায়গা নাই, বাগার জায়গা নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদিও লোহার নির্মিত কামরায় দুর্গে রাখা হয়, সেখান থেকেও আজরাইল খানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? এ মুমিন মুসলমান ভাই, ভালো করে শুনেন, ভালো করে বুঝেন, আমাদের আসল বাড়ি জান্নাত, আসল ঘর হলো কবর। কোন জায়গা? আসল ঘর কবর, আসল বাড়ি জান্নাত। কোন তো আসল ঘর কোন জায়গায়? আরো জোরে, আমরা আপনারা আমরা যারা ক্লাস স্কুলে ক্লাস ওয়ানে পড়েছি, ক্লাস ওয়ানে একটা বই আছে, আমার আমার বাংলা বই আছে না নাই? আমার বাংলা বইয়ের মধ্যে একটা প্রসিদ্ধ কবিতা আছে, আমি সামান্য একটু বললে আপনারা সকলেই পারবেন, বলবো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানেতে বাস করে কানা বগির সা, ঠিক না? ও বগি তুই সাস কি ফান্তাবা খাস কি? ও না ফান্তা আমি খাই না, ফুটি মাছ পাই না, একটি যদি পাই এমনি করে ধরে গাবুস গোবুস খাই, আসে না নাই? আরো জোরে কন, এ গাজীপুরের মুসলমান, এ শ্রীপুরের যুবক, ভালো করে শুনো, গুনা ছেড়ে দাও। যুবক রে, কোন জায়গা তুমি গুনা করো না করো, দুনিয়ার কেউ না দেখলো, কে দেখে? আরো জোরে কর, আল্লাহ সব জায়গা আছে না নাই? কার কথা? জোরে কর, ফাইলামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জায়গা নাই আমি আল্লাহ নাই, সব জায়গা আমি আল্লাহ, হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যুবক, এ যুবক, কোন যুবককে কোন বাসায় গুনাহ করো, কোন যুবককে কোন ফ্ল্যাটে গুনাহ করো, কোন যুবককে কোন রুমে গুনাহ করো, কোন যুবক সাদর ঘুরে গিয়ে গুনাহ করো, কোন যুবক আসর ঘুরে গিয়ে গুনাহ করো, কোন যুবক কোথায় গুনাহ করো, দুনিয়ার কেউ না জানলেও কে জানে? এই দুইজন ফেরেশতা আছে না নাই? আরো জোরে, কার কথা? কেরামান কাযিবিন, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেরামান কাযিবিন, দুই ফেরেশতা আমি কান্দে রেখে দিয়েছি, ভালো হলে লেখা হয়ে যায়, খারাপ হলে লেখা হয়ে যায়, কিছু বাদ যায় না বান্দা, অতএব সাবধান হয়ে যাও। দুনিয়া সামান্য সিসি ক্যামেরা কে আমরা ভয় পাই? আসেনি? সিসি ক্যামেরা লাগা দামি বাড়িতে, গাড়িতে লাগা কিনা? লাগায় লেখে সাবধান, এই এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত, লেখেনি? এই এলাকা সিসি ক্যামেরা যারা পর্যবেক্ষণ হচ্ছে, লেখে না? না, এই লেখাটা যে সুর দেখবে, শুরু করবো নি কথা কোনা? কেন কেন সুরে নাক? আমি যদি এখন চুরি করি, কোন জায়গা হাত দিয়ে কোন জায়গা কোন জিনিসটা নেই, অটোমেটিক ভিডিও হবে, রেকর্ড হবে, আমাকে মালিক ধরে নিয়ে আসবে, আমাকে জেলখানা ঢুকাই দিবে, ঠিক নেই? জোরে কর, বায়রা আমার ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে, ও বান্দা শুনো, দুনিয়ার সামান্য সিসি ক্যামেরা কি এত ভয় ফাইলায়? আমি আল্লাহ যে কোরআনে বললাম, দুইটা সিসি ক্যামেরা আছে সকলের সাথে, কিরামান কাতিবিন, দুই ফেরেশতা, এটাকে ভয় করলাম রে বান্দা, এখন সময় আছে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিলে, যুবক গুনাহ ছাড়লে আমি আল্লাহ তোর হায়াতকে বাড়াইয়া দিয়ে দীর্ঘ হায়াত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, বেশি যুবক মারা যায় কেন জানেন? যখন যুবককে বেশি পাপ করে, জিনা করে, গুনাহ বেশি করে, আল্লাহ হায়াত অসন্তুষ্ট হইয়া আল্লাহ হায়াত কমাইয়া দিয়া অকাল মৃত্যুতে, যখন ঠিক না? জোরে কান ঠিক না?
রাস্তায় যুবক, গাড়িতে যুবক মারা যায়, মোটরসাইকেলে যুবক, ব্রিজে নিচে যুবক, খালে যুবক, নদীতে যুবক আছে না, খালি যুবকের হার, যুবকের হার যেরকম টেকে না। বাইরে আমার শেষ কথা হলো, শেষ কথা হলো আমার, ওই যে আজাদ তাল গাছ ওই আমাদের গা মনে আসেনি। তাহলে এই কবিতার আমরা যদি পড়তে পারি দুনিয়ার বাড়ি মিলাইয়া, আমাদের আসল গড় কোন জায়গা বলছিলাম, কবর, আসল বাড়ি, আসল গড় কবর, আসল বাড়ি জান্নাত। এ যুবকে মুরব্বী বাবার কত গুনাহ করবা, গুনাহ ছেড়ে দাও। অনেক মুরব্বীরা এখনো আছে, দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু টিভির সামনে গিয়া হা করে তাকায় আছে। কথা গোনা, কথা গোনা রে, এ মুরব্বী বাবা দাড়ি সাদা হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, তোমার চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, কানে কম শুনো, চোখে কম দেখো, এখন কেন তো গুনাহ করতে মন যায়, এখন সময় আছে, গুনাহ ছেড়ে দাও, আর আমার সঙ্গে তোমরা সকলে পড়ো। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কানেতে থাকতে হবে সারা জীবন ভর। জোরে কান ঠিক না, বাংলা বইয়ের মধ্যে কবিতা কি আছিল, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই কানেতে বাস করে কানা বগিসা। আর আমি বলবো কি, ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওই কানেতে থাকতে হবে সারা জীবন ভর। আরো জোরে কর, ও কবর তুই সাজ কে, ও কবর তুই সাজ কে, এখানে কি আছিল, ও বগি তুই সাজ কে, ফান্তাবাদ কাসনি কোনা ফান্তা, আমি খাই না পুটি মাছ পাই না। আর এখানে বলবো কি, ও কবর তুই সাজ কি, টাকা পয়সা নেস কি, সুদ ঘুষ খাসনি কোনা, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি করে তাকে আমরা জান্নাতে ঢুকাই। আল্লাহ আকবার, আর হুজুর আল্লাহ আকবার। মমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি করে তাকে আমরা জান্নাতে ঢুকাই। আল্লাহ ও মমিন মুসলমান ভাইরা, গুনাহ ছেড়ে দেই, মৃত্যু জরুরি হয়ে যায়, ঈমানটা সুন্দর করি, জীবনটা সুন্দর করি, ঈমান সাজা জীবন সাজাই, ও মিয়া জীবনটা সুন্দর করে সাজাও, জীবন সাজায় কেমনে,